নমস্কার সকলকে, আমি গৌরব বলছি। আসলে বাংলা আধুনিক গান তো আমাদের কাছে খুব প্রাণের একটা জায়গা জুড়ে রয়েছে, এবং সেই জায়গা থেকেই দেখতে গেলে গত বছর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে অন্তত আমার কাছে। সেটা হচ্ছে যে আমার নিজের গাওয়া একটি গান সেরা সুরকারের অ্যাওয়ার্ড পায় মির্চি মিউজিক অ্যাওয়ার্ড থেকে, এবং সেই গানটা আমি গেয়েছিলাম, কিন্তু গানটা যারা তৈরি করেছেন, গানটার সুরকার ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায় এবং গীতিকার ছিলেন রাজীব দত্ত। সমগ্র গানটা আমরা গানবাজনা স্টুডিওতে সৌমেনদার তত্ত্বাবধানে রেকর্ড করেছিলাম, এবং মিক্সিং মাস্টারিং সমস্তটাই সৌমেনদা করেছিল। তো সেটা কিন্তু একটা দারুণ আনন্দের বিষয় ছিল আমাদের কাছে, কারণ হঠাৎ করে এরকম একটা প্রাপ্তি, সেটা একটা কিন্তু খুব আনন্দ দিয়েছিল আমাদের প্রত্যেককেই। সেই আনন্দের জায়গা থেকে কিন্তু আমরা আবার আসছি এই কম্বিনেশনই, যাদের যাদের কথা বললাম, আমরা আবার আসছি একটা নতুন বাংলা গান নিয়ে। গানটার নাম তোমাকে ভাবাবে। একইভাবে গানটার কম্পোজার অমিত বন্দ্যোপাধ্যায়, লিরিসিস্ট রাজীব দত্ত। সমগ্র গানটা আমরা এই যে স্টুডিওতে রয়েছি আজকে, গানবাজনা স্টুডিওতে একটু আগে রেকর্ড হলো, এবং গানটার মিক্সিং মাস্টারিং সমস্ত কাজকর্ম চলছে। আশা করি এই গানটাও আপনারা প্রত্যেকে সযত্নে শুনবেন এবং ভালোবাসবেন, কারণ একটা দারুণ কম্পোজিশন। অমিত বন্দ্যোপাধ্যায়ের কম্পোজিশন মানে আলাদা করে আর কিছু বলার অপেক্ষা রাখে না, সেই কম্পোজিশনের গভীরতা কতটা, সেই কম্পোজিশনের সুরের মাহাত্ম্য কতটা। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাকে ভাবাবে মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই ওটিটি সলিউশনের ইউটিউব চ্যানেল থেকে, এবং সমস্ত অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও আপনারা পাবেন এই গান। তাই চোখ রাখুন ওটিটি সলিউশনের ইউটিউব চ্যানেলে। আমরা আসছি নতুন বাংলা গান নিয়ে, তোমাকে ভাবাবে। আজকে গৌরবের গানটা করা হলো, মিক্সিংটা হচ্ছে এখন। যথারীতি গৌরব আমার গান যেমন ভালো গায় সেরকমই গাইলো, এবং গৌরবের একটা সুবিধা হচ্ছে ওর ছোটো বয়স থেকে আমার অনেক গান ও শুনেছে, যার জন্য আমার ট্রেনটাও বোঝে। তা সেই হিসেবে ও মানে আগেরবারও ও খুব সাকসেসফুলি পারফর্ম করেছিল, এবারেও তাই করলো। তা আমার এবারে অনেকগুলো গান যেগুলো দু একটা রিলিজ হয়েছে, গৌরবেরটা হবে শীঘ্রে, আরও বেশ কয়েকটা গান সামনে হতে চলেছে। তা আজকে তারই একটা অংশ গৌরব করলো। গৌরব যথাসাধ্য খুব ভালো গান গেয়েছে। আমি আপনাদের কাছে যারা শুনবেন আশা করব তারা তাদের শুনে মতামত জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।